नमस्कार आमी डालिया मुखर्जी आपनादेर सकलके अभिनंदन। आज आमी आपनादेर जन्य निये एसेछि मानी रेकिर उपर एकटि भिडियो। एई भिडियोटि खुबई गुरुत्वपूर्ण भिडियो, सचराचर प्रतिदिन व्यवहारेर जन्य आमादेर एई भिडियोटा खूब प्रयोजन। आज आमादेर संगे आछे आमादेरई एक सहयात्री सोनाली मजुमदार। नमस्कार। ओर संगे আছে ওর ছেলে, বলো সনক মজুমদার। আচ্ছা, এই ভিডিওটি মানি সংক্রান্ত ব্যাপারে সব বলবো। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই একটা ছোট লাইক দিয়ে দেবেন, আর যাদের প্রয়োজন আছে তাদেরকে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আমার যত ভিডিও আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করছি আজকে মানি রেকি। আমরা আলোচনা করব কিভাবে আমরা মানিকে বাড়াতে পারি, কিভাবে আমরা মানিকে রক্ষা করতে পারি, আর মানির সঙ্গে কি কি আমাদের করা উচিত। সোনালি বলো, তোমার কি প্রশ্ন আছে? হ্যাঁ, প্রথম প্রশ্ন দিদি, যেটা বলি, যেটা হয় আমরা সাধারণত যেটা দেখা যায় যে আমরা বেশিরভাগই যে পরিমাণে পরিশ্রম করছি সেই অনুরূপ অর্থ আমাদের কাছে আসে না। এবং বর্তমানে এটা বোধহয় বেশিরভাগ মানুষেরই এটা সমস্যা যে যে পরিমাণ পরিশ্রমটা আমরা করছি তার যে পেয়েও সেটা আমরা ঠিক মতন পাচ্ছি না। তো এক্ষেত্রে আমাদের কি করা উচিত? দেখো, এখন মানুষের জীবনে সব কিছু নির্ভরশীল স্থান, কাল, পাত্র, মৃত্যু, এই চারটে জিনিসের উপর। এখন আমরা যে স্থানে বসবাস করি সেখানে টাকা আর্নের সুযোগটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সবাই জানেন এটা। আর কাল হচ্ছে এখন যে কালটায় আমরা জন্মগ্রহণ করেছি বা যে কালটার মধ্যে দিয়ে আমাদের সময় কাটাচ্ছি সেই কালটা ভয়ানক। এখানে মানুষের সংখ্যা অনেক বেশি আর কর্মসংস্থানের সংখ্যা নেই বললেই চলে। তাহলে আমাকে চাকরিটা দেবে কি, টাকা কিভাবে আর্ন করব? তো এই জিনিসগুলো পরে একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে যে আমরা নিয়ে এসেছি মানি, আমাদের যা আছে যেমন অবস্থায় আছি তার মধ্যেই কিভাবে আমাদের সুরাহা হতে পারে। আমাদের জীবনে সবকিছুর জন্য একটা ব্লকেজ থাকে, সব মানুষ সবকিছু পেয়ে ওঠে না, এরকম ব্লকেজ সমস্ত মানুষের কোন না কোনো ব্লকেজ থাকবে। এইবার যাদের মানি ব্লকেজ আছে সেই মানি ব্লকেজটা খুলে দিয়ে আমাদের রাস্তাটা সহজ করার জন্যই মানি রেকির মধ্যে প্রবেশ করা। আমি বেশিরভাগ বাড়িতে দেখেছি মানিটাকে যেভাবে ইউজ করা হয় সেই সেটা কিন্তু মানির প্রাপ্য নয়। তুমি যেটা বলছো যে মানি ইউজ, তাহলে কি মানে যে আমরা দৈনন্দিন জীবনে যে টাকা পয়সাটা ব্যবহার করি, যেভাবে যে অর্থটা, যেটা মানে খুচরো পয়সা বলো বা আমাদের খরচের যে টাকাটা, তো সেটাকে কি একটা ব্যবহার করার নির্দিষ্ট ধরন আছে? হ্যাঁ, অবশ্যই। মানি একটা সম্মানীয় জিনিস, আমরা যেমন দেবতাকে পুজো করছি তেমনি মানিকে তো আমরা পুজোই করব, মানি ছাড়া তো কিছুই চলবে না। তো দেবতার পুজোটাও আমরা করতে পারবো না মানি ছাড়া। তো সেই জন্য মানিকে সবার আগে সম্মান জানাতে হবে। দেবতাকে যখন আমরা পুজো করছি, দেখো আমরা শুদ্ধাচারে একটা জায়গায় বসে স্নান ঠান করে ঠিক মতো পুজো করছি, মানিকে কিন্তু আমরা এইভাবে পুজো করি না, বাট সামলে রাখি। কিন্তু ব্যবসাদার যারা মানে দোকানদার যারা ব্যবসা করে, দোকানে কি একটা আলাদা ক্যাশ বক্স থাকে? তারা কিন্তু প্রত্যেক দিন দোকান খুলে, যেমন দোকানে বাইরে ভিতরে সব জায়গায় ধূপ দেখায়, আমি দেখেছি তারা ওদের ওই ক্যাশ বক্সটাকেও ধূপ দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা শুদ্ধাচার, কিন্তু ওই বাক্সটার মধ্যেই একটা মিনিং আছে। বাক্সটার মধ্যে মিনিং বলতে আমাদের যেমন নিজেদের একটা ঘর আছে, যে ঘরে আমরা বসবাস করি সেই ঘরটা আমরা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। মানির ঘরে মানিকেই আরামসে থাকতে দিতে হয়, ওইটাই মানির ওপর শ্রদ্ধা জানানো। এবার খুচরো পয়সা যেগুলো থাকে সেগুলো আলাদা করে রাখলাম, এবার টাকাগুলো যেগুলো আছে সেইগুলো সমান সমান করে, একটাও কোনা মোড়া থাকবে না, খুব পাট পাট করে সুন্দর করে টাকাগুলোকে রাখলাম। তারা আমরা ধরো ইউজ করি পার্স, ব্যাগ, সেই পার্সের মধ্যে অনেকে দেখেছি দুমড়ানো মোচড়ানো টাকা রেখে দেয়, তারপরে তার সঙ্গে সঙ্গে অনেক কিছু থাকে, ক্লিপ, গার্ডার, তারপরে লিপস্টিক,
অনেক অনেক ফোন নম্বর। এবার দেখো ফোন নম্বর হচ্ছে সংখ্যা, সংখ্যা তত্ত্বের মধ্যে গেলে ওই নাম্বারিং কি নাম্বার আছে, তার কি ভাইব্রেশন আছে, আদৌ আমার মানিটাকে আমার দিকে আকর্ষণ করাবে নাকি বেরিয়ে যাবে, সেগুলো কিন্তু আমরা জানি না। তো সেই জন্য এই এই জিনিসগুলো কিন্তু মানির মধ্যে রাখা একদম ঠিক না, না জেনে। যেহেতু নাম্বারেরও একটা নাম্বারের ব্যাপার আছে, ভাইব্রেশন আছে, মানে যে কোনো নাম্বার, মানে এমনও হতে পারে হয়তো কোন একটা ফোন নাম্বার আমরা লিখে রেখেছি যার হয়তো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে, তাহলে আমাদের তো মানে মানি আসার বদলে আরো ডিসচার্জ আরো চলে যাবে। হ্যাঁ এটা হবে। তারপরে ওয়ার্ড, কোন ওয়ার্ড, অনেকে লেখা কাগজ থাকে অনেক কিছু, কোন ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হয়তো লস লেখা আছে মানির সঙ্গেই রেখে দিলাম, তাহলে আমার মানিটা কিন্তু লসই হবে, হ্যাঁ গেন আর হবে না। এবার তুমি বলছিলে ব্লকেজের কথা, প্রথমে ভিডিওতে বললে মানি ব্লকেজের কথা, তাহলে এই ব্লকেজটাকে দূর করতে কি করা যেতে পারে? ব্লকেজ দূর করার জন্য তার থেকে বুঝবো কি করে যে আমাদের মানি ব্লকেজ আছে, সেটা তো আমি আমার হাওলার থেকেই বুঝতে পারছি, সেটা আমার দুরবস্থা। তাহলে আমাকে ভাবতে হবে কি কারণে হচ্ছে, কেন হচ্ছে। মানি ব্লকের জন্য ফার্স্ট হচ্ছে তোমার মানির এফার্মেশন আছে কিছু, যেরকম আমার উসুই রেকি তুমি তো শিখেছো, করোনা রেকি শিখেছো, এই রেকি গুলোর জন্য যেরকম এফার্মেশন থাকে তেমনি মানির জন্য কিন্তু অনেক এফার্মেশন আছে। আর এফার্মেশন গুলো কি করে, এটা একটা সায়েন্স, এই যে ভাইব্রেশন দিচ্ছি আমি কিছু বলছি সেই বলাটাই ফিডব্যাক হয়ে আমার দিকে আসছে, আমি ইউনিভার্সের কাছে ছেড়ে দিচ্ছি কথাগুলো। ইউনিভার্সই তো সব পৃথিবীতে, আমার তো কিছুই না নগণ্য, তো ইউনিভার্সের উপর ছেড়ে দিলাম, তাকে ভরসা করলাম তিনি বুঝবেন। কোনো কোনো কিছুর জন্য আমাদের যখন খিদেটা থাকে, খিদে থাকলে মানুষ সেই খিদের দিকে খিদেটা পূরণ করার জন্য ছোটে, তাহলে আমাদের মানির যখন খিদেটা আছে তখন আমরা মানির জন্য যা যা করতে হয় সেইগুলোই করবো, এবং সেগুলো করতে গিয়ে এফার্মেশনটা খুব গুরুত্বপূর্ণ। আর কাজ তো তার সঙ্গে করতেই হবে, এফার্মেশন করলে আকাশ থেকে তো মানিটা পড়বে না, ভাবছি। এবার টাকা চাই টাকা চাই ভাবতে গিয়ে আমি অনেকগুলি পথ খুঁজবো, যে পথগুলো আমার চোখের সামনেই রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, বা আমি সেগুলোকে গুরুত্বই দিচ্ছি না। এবার এই অ্যাফার্মেশন গুলো করলে পরেই আমার ওই দিকে ধ্যানটা চলে যাবে যে আমি কিভাবে টাকাটা আর্ন করতে পারবো। টাকা মানুষ মিস ইউজ করে, কিভাবে করে জানো তো, মহিলাদের দেখবে ড্রেসিং টেবিলে প্রচুর জিনিস থাকে, নেল পালিশ, পাউডার, সেন্ট, অনেক কিছু থাকে যেগুলো ইউজ করে না। ইউজ করা হলে ঠিক আছে, আমি কিনলাম ইউজ করলাম ফুরিয়ে গেল মিটে গেল, কিন্তু ওগুলো কি মানে ইউজ হয় না, অর্ধেক হয়ে আছে, শুকিয়ে আছে, সেগুলো কিন্তু ফেলে দিতে হয়। তেমনি ধরো আমাদের রান্নাঘরেও প্রচুর জিনিস থাকে যেগুলো পোকা হয়ে যায়, হ্যাঁ পচে যায়, সেগুলো কিন্তু ফেলে দিতে হয়। মানে অনেকে মানে বাড়িতে আমি দেখেছি এরকমও থাকে, মানে এক্সেসিভ, মানে প্রয়োজন নেই কিন্তু প্রচুর খালি কৌটো, এইটাই এইটাই তোমাকে বলছি, হ্যাঁ এটাই তোমায় বলছি, যেগুলো লাগে না প্রয়োজন নেই কিন্তু কিনবো, কখনোই পরা হয় না, আলমারি বোঝাই, এবং প্রত্যেকটার প্রচন্ড দাম, সেই সেটা কি হচ্ছে, টাকাটাকে আমি ব্লক করে রাখছি। আমি যদি পড়ি রেগুলার পড়ি ঠিক আছে, বা কাউকে যদি আমি দিই যার নেই তাকে যদি দিই সেটাও কিন্তু ঠিক আছে, আমি কিনেছি তো কি হয়েছে, ওর তো ইউজ লাগছে, যার প্রয়োজন তাকে আমরা সাইডে পড়তে পারছে, অর্থাৎ টাকাতে ইউজ হচ্ছে। তেমনি বাসন পোষণ অনেক মানুষ এমনি এমনি কিনে রেখে দেয়, ব্লক করে রেখে দেয়, যেটা কোনো প্রয়োজনীয়তাই নেই। এবার ধরো বিস্কুট কৌটো ভরে পচে গেছে, এবার যখন আমি ফেলছি বিস্কুটটা তখন যদি আমার মনে পড়ে এই বিস্কুটটা কিনেছিলাম আমি 50 টাকা দিয়ে, তাহলে আলটিমেটলি বিস্কুটটা ফেলছি কিন্তু আমি কিন্তু টাকাটাই ফেলছি, ধরো 50 টাকা ধরে আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি, ভাবতে হবে আমি কিন্তু পয়সা দিয়ে কিনেছিলাম। হ্যাঁ তো এইভাবে পয়সাকে ধরে রাখতে হবে, মিস ইউজ করা চলবে না, এগুলো কিন্তু টাকাকে অপমান করা, অ্যাকচুয়ালি টাকাকে অপমান। তো মানে এখানে একটা কথা বলতে চাই, মানে জাস্ট এক্সাম্পল বলছি,
হাফ ইউজ হয়েছে, হাফটা প্যাকেট বন্দি করে রাখা আছে, সেটা পচে গেছে, পচে গেছে, বা মানে কোন একটা জিনিস আমি হয়তো ইনস্ট্যান্ট হয়তো এখন আমি ইউজ করবো না, অথচ কিনে এনে রাখা হয়, ওদের কোন এক সময় লাগবে, বাড়িতে থাক কোন এক সময় ব্যবহার হয়ে যাবে, এটা রাখা থাকে, কিন্তু আলটিমেটলি দেখি মানে কিছুদিন বাদে সেটা রাখা এক সপ্তাহ দু সপ্তাহ মানে মাসখানেক হয়তো রয়েছে, তারপর আলটিমেটলি জিনিসটা নষ্ট হয়, বাইরে ফেলা হয়, তাহলে এই জিনিসটাও তাহলে আমাদের তখন ফেলে দেওয়ার সময় মনে করতে হবে আমি কত টাকা দিয়ে কিনেছিলাম, সেই টাকাটা ওখানে ছিল ব্লক হয়ে। অনেকের ক্ষেত্রে দেখেছি জিনিসটা মানে করে, অনেকেই করে, মানে এটা একটা মানে মেন্টালিটি, যেমন হয়তো ফ্রিজ আছে ফ্রিজে রেখে দাও মানে জিনিসটা ভালো থাকে, কিন্তু আলটিমেটলি তো ভালো থাকে না। না না না, ফ্রিজেও সবকিছু ভালো থাকে, এখন যে সার ছাড় গুলো দেয় আমার মনে হয় ওই জন্যই সবজি টবজি গুলো আগে কিন্তু ফ্রিজে থাকতো, কিন্তু এখন ফ্রিজের মধ্যে থাকে না, ফ্রিজে আমি দেখেছি মানে সার থাক বোধ হয় মানে কিছুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, খুব একটা যে বেশি দিন লংজিভিটি থাকে তা না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে টাকাকে সম্মান করতে হবে, সবার আগে হচ্ছে সম্মান। এবার সম্মান করতে গিয়ে তুমি যখন কাউকে ভালোবাসো তার ফটোটা যেমন ছুঁড়ে ফেলে দিতে পারো না, ফটোটাকে অপমান করতে পারো না, টাকাটাও কিন্তু তাই। অনেকে আমি দেখেছি টাকা গঙ্গার জলে দিয়ে দিচ্ছে, মন্দিরে বা ঠাকুরের সামনে অনেকে গিয়ে দেখি দূর থেকে এবং ছুঁড়ে টাকা, হ্যাঁ হ্যাঁ, তাকে ছুঁড়ে কেন দেব, আস্তে করে দিয়ে আসবো বা দেব না, এমনি প্রণাম করবো, উনি তো চাননি। আর গঙ্গায় যেটা ফেলা হচ্ছে সেটা ধরো কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, ওটা টোটালি মিসইউজ, টোটালি মিসইউজ। এই মিসইউজটা কেন করবো আমরা পয়সাকে, পয়সাকে তো ভালোবাসতে হয়, তুমি অন্য কাউকে দিয়ে দাও, বা গঙ্গা পুজো করার দরকার হয় তুমি ফলমূল কিনে গঙ্গার ধারে পুজো করো, সেটা তো আরেকজনের সার্কেল হিসেবে ঘুরছে, তো ওটা কাজে লাগবে। আর একটা হচ্ছে তুমি যদি রাস্তায় পয়সা দেখতে পাও সেই পয়সাটা কিন্তু তোমাকে তুলে একটা অন্য কোথাও রাখা উচিত, যাতে অন্য কেউ দেখতে পায়, অথবা তোমার কাউকে দিয়ে দেওয়া উচিত যার কাজে লাগবে, কেননা রাস্তায় আমি পয়সাটা দেখলাম কিন্তু আমি এড়িয়ে চলে গেলাম, তাহলে এই পয়সাটা যখন ধুলো চাপা পড়ে যাবে এও লুপ্ত হয়ে যাবে, তার কারণ হচ্ছে আমি। আচ্ছা, এবার টাকাগুলো যখন আমরা গুছিয়ে রাখি, শুধু টাকা গুছিয়ে রাখলেই হবে না, টাকাটা কিন্তু আবার খরচও করতে হবে। এই আমাদের ধরো বাঁ হাতটা হচ্ছে কি রিসিভিং হ্যান্ড, আর ডান হাতটা হচ্ছে কি গিভিং হ্যান্ড। এবার আমি 10,000 টাকা আনলাম, 10,000 টাকার মধ্যে আমি 5,000 টাকা রাখি, আর 5,000 টাকা আমি তো ব্যয় করবো, যেরকম নিজের জন্যও ব্যয় করবো তেমন নিয়ে আমাকে পরের জন্যও দিতে হবে, সামাজিক একটা ব্যাপার থাকে, তারপর অসুস্থ রুগী আছে চিকিৎসা করতে পারছে না, তাকে হেল্প করলাম, কোন অরফান ইয়েগুলো আছে আশ্রম গুলো আছে সেইগুলোকে হেল্প করলাম, কিছু কিন্তু হেল্প করতে হবে, যত আমরা এইভাবে দেব তত কিন্তু আমরা রিসিভ করতে পারবো, শুধু রিসিভ করবো আর দেবো না, তাহলে ওখানেও ব্লকেজ হয়ে গেল, আর দেবে না কারণ আমি তো ফ্লোই করছি না, তাহলে দেবে কেন। অ্যাকচুয়ালি কিপন লোকরা কিন্তু বেশি দাতা জানো তো, ওরা জমিয়ে রেখে দিচ্ছে কিন্তু যে পরবর্তী কালে যে নিচ্ছে সে সবটাই পেয়ে যাচ্ছে, কিন্তু উনি তার নিজের মধ্যে ব্লকে জানার ফলে ওই কিপ্টের নামটা কিনেছে, বা তার যে সুখ ভোগের জন্য যতটুকুনির প্রয়োজন সেটাও খরচা করেনি, কষ্ট পেয়েছে। তো আমাদের সবকিছু ব্যালেন্স করতে হবে, সবটাই করব। জমাবো তো অবশ্যই, কেন এটা বলাই হয় যে মানে যা আয় করবে তার 10% অন্তত জমানোর চেষ্টা করবে, তো সবই যদি জমিয়ে ফেলি তাহলে আর মানে উপভোগ করলাম না, না না এটা নয়। তারপরে আমি যখন ভাববো এই অ্যাফার্মেশন গুলো যখন করবো ভাববো, তখন আমার এই যে টাকা রোজগারের পথ গুলো বেরিয়ে যাবে, অনেক কিছু করার আছে, আজকাল অনেক কুটির শিল্প বেরিয়েছে, গয়নাগাটি এইসব বানানো হচ্ছে, বাড়িতে কম্পিউটারে কাজ করতে পারেন, আমাদেরকে কিছু না কিছুর মধ্যে ইনভলভ থেকে, মানে যেটা আমাকে অর্থ দেবে এরকম কিছু জিনিসের মধ্যে সবসময় নিজেকে ইনভলভ থাকতে। এগুলো তো গেল টাকাকে সম্মান জানিয়ে মানে কি করবো না করবো। এবার আমি একটু তোমার কাছে জানতে চাই আধ্যাত্মিক, মানে এই যে মানি রেখি,
এটাকে আমি কিভাবে শিখবো এবং এটাকে শেখার দরুন আমার মানে যে সমস্যাটা বললাম তোমাকে যেটা আমার এখন যে পরিমাণে আমি পরিশ্রম করছি তাতে আমার যে অর্থটা আসার কথা বা যেটা আমি অ্যাজাম করি সেটা কিন্তু আসছে না, তো সেটার জন্য মানি রেখি মানে শিখে আমি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি বা মানি রেখি আমাকে এটাকে কিভাবে হেল্প করতে পারে। মানি রেখিতে তোমার দশখানা সিম্বল আছে, দশখানা সিম্বলের মধ্যে একটা তো ভীষণ গুরুত্বপূর্ণ সিম্বল মিরাস্টার, মিরাস্টার রাজা কিং মিরাস্টার যা কিছু ছুতো সোনা হয়ে যেত, হ্যাঁ লাস্ট অব্দি তার মেয়েকে ছিল মেয়ে সোনা হয়ে গেল, অত তত কাম্য নয়। তো আমরা ওই সিম্বলটাকে নেব, উনি ওই সিম্বলটা ইউজ করতেন, ওই জন্য সিম্বলটার নাম মিরাস্টার। ওই সিম্বলটা সত্যি ভালো, সত্যি ভালো, তুমি যদি করো এটা সবাই করতে পারে। এটার জন্য এটা না জিমু সিম্বলের সিম্বল, না অ্যাঞ্জেলের সিম্বল, এটা না মানি রেখি সিম্বল, অথচ এটা মানির জন্য ভীষণ ভাবে প্রযোজ্য। এটা কি মানে অ্যাটুনমেন্ট ছাড়াই ব্যবহার করা যায়, কিন্তু যখন মানি রেখি শেখা হয় তখন ওর অ্যাটুনমেন্ট দিয়ে দেওয়া হয়, আরো ভালো হয়, আরো ভালো হয় ফ্রিকোয়েন্সিটা। কিন্তু অনেকগুলি সিম্বল আছে যেগুলো টাকার জন্য, যেমন ভাসুদা একটা সিম্বল আছে, আমি পরে একটা ভিডিও করব, অনেকেই করেছে, করুণারেখিতে তেমনি মিরাস্টার একটা সিম্বল সবাই ব্যবহার করতে পারে। এইবার মিরাস্টারের পর যদি চকুরেই দেওয়া হয় তাহলে ওর ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায়, তো চকুরের জন্য তো আমাকে তো সুরেখিটা শিখতেই হবে অবশ্যই। সেকেন্ড অ্যাকচুয়ালি সমস্ত কিছু আমাদের ভেতরের ব্যাপার, আজ্ঞা যদি আমার ওপেন হয় তাহলে আমি অনেক কিছু পথটা দেখতে পাবো। যখন আমি একটা ড্র করছি এখানে একটা কম্পন হবে, হবেই যে মন দিয়ে, হ্যাঁ মন দিয়ে ড্র করবে, ফিল করা যায়, এখানে ভাইব্রেশন হবে। এই ভাইব্রেশন যখন হচ্ছে সামান্য কম্পন কিন্তু ভেতরে ভেতরে অনেকটা কাজ করিয়ে নিচ্ছে, তখন আমার চেতনা আসবে যে আমি কিভাবে কি করবো, কিভাবে কি করবো। মিরাস্টার তুমি আমাকে কিন্তু টাকা দেবে না, ওই সিম্বলটা আমি টাকা দেবে না, কিন্তু সিম্বলটা ইউজ করার ফলে যে ভাইব্রেশনটা আমি পেলাম সেই ভাইব্রেশনের ফলে আমার চেতনা আসছে। শিক্ষা মানুষকে চেতনা বাড়ায়, তাহলে শিক্ষা টাকা দেয় না, চেতনা বাড়ায়, তাতে আমরা দাঁড়াতে পারি। এই সিম্বলগুলো ঠিক সেই রকম, সিম্বলটা আমার কিচ্ছু দেবে না, কিন্তু যখন আমি করব তখন ওই ভাইব্রেশনটা কাজ দেবে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে মূলাধার, মানুষের মূলাধার। মিরাস্টার সিম্বলটা আমি দেখিয়ে দিচ্ছি, এখন একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। মেরুদণ্ড যখন আমাদের খুব শক্ত হয় তখন কোন কাজ আমাদের আটকাতে পারবে না, যার মেরুদণ্ড সোজা তাকে মানুষ আহ্বান করে, তাকে মানুষ চায়, তাকে মানুষ পছন্দ করে, তাকে মানুষ কাজ দেবে, তার সঙ্গে মানুষ মিশবে, এগুলো হবেই তুমি দেখবে। আর মেরুদণ্ড সোজা করাটা সব থেকে দরকার, সোজা মিন্স হচ্ছে প্রাণ শক্তিতে ব্যক্তিত্ব একটা আনা, ভরপুর থাকা, এবং প্রাণ শক্তিতে ভরপুর থাকতে গেলে আমাদের মূলাধারে কিন্তু রেখি দিতেই হবে, যে মন দিয়ে গভীর মন দিয়ে করবে মূলাধারে মাইন্ড নিয়ে যাবে, মূলাধার কিন্তু ধপধপ ধপধপ করে জানান দেবে, তো তাতেই আমার মেরুদণ্ড কিন্তু সোজা হচ্ছে, স্ট্রেংথ পাচ্ছি আমি, সাহস পাচ্ছি, আমার ব্যক্তিত্ব বাড়ছে, সবকিছু বাড়ছে। মানে যারা ধরো মানি রেখি যারা শেখেনি, কিন্তু যারা শুধু উসুই রেখি শিখেছে, করুণা রেখি শিখেছে, তো আমরা তো তারা বসুধা সিম্বলটা আমরা পেয়েছি। তো তুমি যেটা বলো শুধু ওই যদি আমরা মানে মূলাধারটাকে হিল করতে পারি ভালোভাবে, তাহলে আমাদের মানি রেখির অনেকটা কাজই তাহলে সেখান থেকে হতে পারে। একদম একদম, মানি তো মানে সব সময় সবার জন্য, মানে এটা তো মানে বলা বাহুল্য কি ঈশ্বর নয় টাকা, কিন্তু ঈশ্বরের থেকে কমও নয়, যদিও অর্থ দিয়ে বর্তমানে তো সবকিছু হয়তো কেনা যায় না, কিন্তু আবার অর্থ ছাড়া সবটা পাওয়াও যায় না। এখন তো কিছু না, মানে আমি এটা মানে একদম নিজস্ব তোমাকে বলছি, একটা এক্সপিরিয়েন্স নিজের, এটা আমার মনে হয় আমি খুব উপলব্ধি করেছি। হাতে যদি মানে আমার যদি নিজস্ব সেই পরিমাণ অর্থ না থাকে, তাহলে বোধ হয় নিজের মানে মান সম্মানটা নিয়ে চলাও বোধ হয় কোনো কোনো সময় খুব দূরও হয়ে যায়। সেটাই তো হয়ে গেছে, ধরো মহিলারা যারা ঘরে কাজ করছি, বাইরে থেকে রোজগার করছি না, তাদের কিন্তু মূল্যায়নটা হচ্ছে না, মূল্যায়ন তখনই হচ্ছে যখন তার বিনিময়ে আমি টাকা অর্থ আনতে পারছি, সেটা তো উচিত নয়, কাম্য নয়, কিন্তু এটা হয়ে এসছে বরাবর, তাই মানুষ ওইটাই করে যাচ্ছে। হাউস ওয়াইফ আমার ভীষণ আপত্তি আছে, কারণ হাউসে তো পুরুষ মানুষরাও থাকে, আর যারা চাকরি করে তারাও হাউসেই ফেরে,
সবাই হাউসেই থাকে। হ্যাঁ, তো হাউসওয়াইফের কাজ অনেক বেশি, অনেক বেশি বরং তাদের প্রচুর বেশি। এটা তো দেখো যারা অফিসে কাজ করে তারা হয়তো একটা দিন ছুটি পায়, কিন্তু যারা বাড়িতে থেকে আমরা যারা মেয়েরা কাজ করি আমাদের কিন্তু কোনো ছুটি দিন নেই। উল্টে যেদিন পুরুষদের ছুটি থাকে সেদিন আমাদের কাজের পরিমাণ বেড়ে যায়, আরো বেড়ে যায়। এবং যারা ওয়ার্কিং ওমেন হয় তারা তাদের মানে বাইরে যখন কাজ করছে তারা বাড়িতে বোধ হয় আরো চার ডবল কাজ করছে। একটা পুরুষ যখন বাইরে কাজ করতে যায় তখন তাকে কিন্তু মানে ঘরের কাজ ছেড়ে বেরোতে হয় না, কিন্তু একটা মেয়ে যখন বাইরে কাজ করতে যায় তাকে ঘরের সবটা মিটিয়ে দিয়ে তখন ঘরের বাইরে পা বাড়াতে হয়। দেখো এখন ব্যক্তি বিশ্বাসে তো অন্যরকম হয়, যারা আবার অর্থ উপার্জন করছে যেসব মহিলারা তাদেরকে আবার জোর করে বাড়িতে বসিয়ে দেওয়া হচ্ছে, না তার যে ট্যালেন্ট সেটাকে ধ্বংস করা হচ্ছে, সেটাও হচ্ছে। আবার অনেক মহিলা এমনও আছে, শুধু মহিলাদের বলবো কেন, পুরুষদেরও আছে, মহিলারা কাজ করছে পুরুষরা বাড়িতে বসে আছে, এটাও আছে। আবার অনেকে আছে মহিলারা ঘুম থেকেই উঠছে 11টা 12টায়, কিছুই করছে না, তার হাজবেন্ডই সব করে দিয়ে যাচ্ছে, নানান রকমের আছে। তবে বেশিটা যেটা আমরা দেখি আমরা তো সেটা নিয়েই আলোচনা করবো। অনেক পুরুষও আছে অনেক মিস ইউজ করে, টাকা পয়সা বাড়িতে দিচ্ছে না বাইরে মিস ইউজ করে দিচ্ছে। হ্যাঁ, এই প্রতিশোধ নেবে, এই প্ল্যানিং করে না চললে কিন্তু ভবিষ্যতে বিপদ হবেই হবে, এখান থেকে কেউ রক্ষা করতে পারবে না। আমাদের সবটাই বুঝে শুনে যেটা যতটা প্রয়োজন ততটা খরচ করা, ততটা রাখা, এই জিনিসগুলো ব্যালেন্সটা করাই হচ্ছে। হ্যাঁ, ব্যালেন্স করতে হবে, আর ব্যালেন্স করতে গিয়ে দেখবে তোমার অনেক বুদ্ধি খুলে যাবে। আর কোন কোন পথে আমরা মানিকে তাহলে মানে ঠিক মতন গুছিয়ে ব্যালেন্স করতে পারি? মানিকে ব্যালেন্স করতে পারি বলতে দেখো টাকা তো অনেকেই রোজগার করে, অনেক অনেক মোটা মোটা টাকা রোজগার করে, কিন্তু সেটা আবার বেরিয়েও যায়, সেই পথে আমার এমন ভারী ভারী রোগ হলো বার করতেই হবে, ঘটি বাটিও বিক্রি হয়ে যায়, হ্যাঁ এরকম হয়। হ্যাঁ, তো আমি সবার আগে বলবো মানিকে ব্যালেন্স করতে গেলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি রেকি শিখতে গেলে আমার অতগুলো টাকা খরচা হয়ে যাবে, না না ওটা কিছু হবে না, ঠিক আছে পরে দেখা যাবে। পরে দেখা যেতে গিয়ে যখন ডাক্তারের কাছে 4 লাখ টাকা দিয়ে আসছে, ঘটি বাটি বিক্রি করে দিয়ে আসছে 4 লাখ, তবু ভালো হচ্ছে না, আমার কাছে আসছে তো সব দেখছি তো, 17 বছর 18 বছরের রোগ বলছে সব, বেশিরভাগ ম্যাক্সিমাম আমার কাছে যারা আসে সবাই বলে সর্বশান্ত হয়ে গেছি, ওখানে খরচা করে সেখানে খরচা করে এই গেছি তাই গেছি আর কিছু নেই। হ্যাঁ, তো প্রথম দিকে আমি কনসিডার করতাম, তো এখন আমার এই যে চেতনা জাগলো আমি তাদেরকে বলেও দিই যে কোথায় সর্বশান্ত হয়েছো, তার জন্য আমি যাই নাই, আমি তো সর্বশান্ত করিনি, সেখানে তুমি আশা করে গেছো দিতে পেরেছো। দেখো রেইকিটা যদি করা হয় রেইকি ভেতর থেকে নির্মূল করে, যারা সুস্থ আছে তারা যদি রেইকি করে তাদের তো রোগের সম্ভাবনাই নেই, আমার চারপাশে অরা ক্লিন নিট অ্যান্ড ক্লিন, আমাকে রোগ ধরতেই পারবে না, আসবেই না। এবার যদি আবার রোগ ধরে সেটা আমি রেইকি করেই তাড়াবো, কারণ আমি প্রতিদিন করছি হিলিং করছি বিভিন্ন জনকে দিচ্ছি। হ্যাঁ, এর পরেও ধরো যদি রোগ হয়, রোগ হওয়া মানে রেইকি শুধু করব ওষুধ খাবো না তেমন তো নয়, ওষুধটাও চললো, ওষুধ তো বাইরে থেকে আমাকে জিনিসটাকে সারাচ্ছে খুব প্রেশার দিয়ে সারাচ্ছে, আর রেইকি হিলিং মানে ভিতর থেকে আমি পুরো নির্মূল করে দিচ্ছি, একদম পরিষ্কার করে নির্মূল করে দিচ্ছি। তো আমি বলবো মানি ব্যালেন্সিং করতে গেলে আমি বলবো রেইকি শেখা সব থেকে বেস্ট, কেননা আমার বাড়িতেই আমি দেখেছি এক সময় নার্সিং হোমে গিয়েছিল বাড়িটা, প্রচুর টাকা যেত প্রচুর টাকা যেত, এখন কিন্তু সব স্টেবল পজিশনে আছে, সব আমাকে ডাক্তারকে পয়সা অন্তত এখন দিতে হয় না, অহেতুক দিতে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেখানে গিয়েও তো সময় ভালো হচ্ছে না, মারাই যাচ্ছে। এই কিছুদিন আগে একটু ছেলে ওকে বলেছিলাম কিডনির জন্য যে তুমি একটু রেইকি হিলিংটা করো, ঠিক আছে ডাক্তার দেখাও, নিশ্চয়ই ডাক্তার দেখাবে, রেইকি হিলিংটা সঙ্গে সঙ্গে করো তাহলে তোমার কিডনি ধীরে ধীরে পরিষ্কার হবে। সে মানলই না, রেইকি কে বিশ্বাসই করলো না, সে মারা না। এইটা মানে কিছু জিনিস হচ্ছে মানে সে আমাদের সে বিশ্বাসের ওপরে, মানে রেইকি তো বিশেষ করে বিশ্বাসের ওপরেই দাঁড়িয়ে থাকে, কেন ল অফ অ্যাট্রাকশনও আমরা দেখেছি যেটা পড়েছি আমরা, বা যেটা আমি যেটুকু অন্তত জানি, মানে আমরা যেটা
চিন্তা করি মনের মধ্যে, যেটাকে খুব মানে বিশ্বাস দিয়ে সেটার উপর যখন 100% ফোকাসটা নিয়ে যাই, সেটা কিন্তু আমরা অ্যাট্রাক্ট করি না একদম একদম। সব এটা আমি মানে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছি এই জিনিসটা। যে বিশেষ করে যদি রেইকির কথাই বলি, আজকে আমি রেইকি সম্বন্ধে যা জেনেছি 2010 প্রথম আমি রেইকি সম্বন্ধে জানতে পারি যে রেইকি বলে একটা সাবজেক্ট আছে। তো সামহাও আমি কিন্তু তখন থেকে আমার মধ্যে এই জিনিসটা মানে গ্রো করেছে যে আমি রেইকি শিখবো, এনিহাও আমাকে এই জিনিসটা নিতে হবে। কিন্তু কোথায় গিয়ে আমি শিখবো? কেন আমি অনেকের সাথে যারা রেইকি টিচার আছে যোগাযোগ করেছিলাম, তো তাদের চার্জেস বা তাদের কাছে গিয়ে পৌঁছানো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধা এসেছে। কারোর কাছে হয়তো গিয়ে পৌঁছেছি কিন্তু সে কোনো কারণে আমাকে শেখাতে চাইনি, এরকমও হয়েছে। কিন্তু আমার ভিতর থেকে প্রচন্ড ইচ্ছা ছিল যে আমি এটা শিখবো। মানে আমি এমনও হয়েছে আমি অনলাইনে সার্চ করে দেখেছি যে অনলাইনে রেইকি শেখা যায় কিনা, কিভাবে কি হবে, মানে প্রচুর প্রচুর মানে আমার যেন পুরো ফোকাসটা টোটালি এর উপরে ছিল। মানে আমি বলছি একটা ঘটনা, আমি মানে তোমার বাড়ি খোঁজার একটা ঘটনা বলি। আমি তোমার বাইরে যে একটা রয়েছে, আমি হঠাৎ একদিন এই রাস্তা দিয়ে পাশেছিলাম, তখন আমি তোমাকে জানতাম না, হঠাৎই একটা মানে পাশাচ্ছি, মানে ভীষণ ডিপ্রেশনে ছিলাম, ভীষণ ভীষণ মানে এত ডিপ্রেশনে ছিলাম যে মানে এখন ভুলে গেছি সব জিনিস। যাই হোক, তো হঠাৎ আমার মানে হলো চোখের পাশ দিয়ে কি একটা সরে গেল। আমি কিন্তু আর অত যে তোমার আছে কিচ্ছু আমি দেখতে পাইনি, শুধু রেইকি শব্দটা আমি দেখেছিলাম আর কিচ্ছু দেখিনি। কিন্তু মানে কে শেখায় আদার্স কিছু কি বিদ্যা থেকে, হঠাৎ করে ওই রেইকি শব্দটা কিরম যেন আমার চোখের সামনে মনে হলো যেন এক ঝলক সরে গেল, ওইটা আমার মাইন্ডে স্ট্রাইক করে। তো আমার ছেলে এখানে তোমার বাড়ির কাছে একটি স্কুল আছে, সেখানে পড়ে। তো সেই ওকে স্কুলে ছাড়তে এসে ওকে স্কুলে দিয়ে আমি বললাম কি না, আমি তাহলে এখানে কোথায় দেখেছিলাম, কোথায় দেখেছি আমি সেটাও পর্যন্ত মনে করতে পারছি না, কিন্তু এখানে আশেপাশে কোথাও দেখেছি আমি খুঁজি। ঠিক আছে, আমি খুঁজতে বেরিয়ে, তো আমার সঙ্গে আরো বেশ কয়েকজন বেরিয়েছিল, না কি যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ, আমি বলেছিলাম তাকে এরকম এরকম ব্যাপারে। তো তখন বললো চলো তাহলে আমরাও যাই তোমার সাথে, তো বলে তারাও আমার সাথে এসছে, বেশ খানিকটা এসছে। এবার তোমার বাড়ির কাছ অব্দি যে গলিটার মেন রাস্তায় এসে উঠেছে আমার ছেলে স্কুলের দিক থেকে, সেইখান অব্দি তারা এসছে। এসে তারা বলছে দূর এতটা চলে এসছি, হ্যাঁ তুমি কোথায় নিয়ে যাচ্ছ, রাস্তা শেষই হচ্ছে না, দূর আমরা চলে যাই। যেই তারা ওখান থেকে চলে গেল আর আমি তারপরেই মানে রাস্তার ডান দিকে ঘুরে দেখি তোমার একটা, ততক্ষণ দেখতে পাইনি। মানে তারা চলে যাওয়ার পরেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি তোমার বাড়িটা খুঁজে পেয়েছিলাম। যাই হোক, তো এইভাবে আমার তোমার কাছে এসে পৌঁছানো। ওই যে অ্যাকচুয়ালি ফোকাস, ওই যে ফোকাস তোমার ইচ্ছা, এটা কি আবার বলছে অ্যাঞ্জেল রে, কি অ্যাঞ্জেল রে ঘটিয়ে দেয়, গার্জিয়ান অ্যাঞ্জেল দুজন সবসময় থাকে, সবসময় তো আমাদের সাহায্য করে, তো সেটাই করে দিয়েছে। এটাই হয় অ্যাকচুয়ালি ফোকাস, মানে এটাই বোধহয় ফোকাস। মানে আমি পরে যখন মানে আরো চিন্তা ভাবনা করেছি, এগুলো পড়েছি রেইকি শেখার পরে, ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে জেনেছি, তখন আমার মনে হয়েছে তাহলে আমার ওই ভিতরের যে ওই ইচ্ছা যে চাহিদাটা, মানে সেটা হয়তো আমি অত বছর পরে গিয়ে পেয়েছি। 2010 এর পর আমি 2020 এসে রেইকি শিখতে পেরেছি, আমি 10 বছরের গ্যাপ, কিন্তু ওই 10 বছর তো আমি সেটার উপরে মানে একটা ফোকাস রেখেছি আমাকে শিখতে হবে, এটা আমাকে শিখতে হবে। তো এমনি আরেকটা আমার ইচ্ছা আছে, মানে বিজনেস করব, নিজে ব্যবসা করব, বা মানে ব্যবসা করি বা কিছু শেখাই, মানে সামহাও টাকা কোনোভাবে আমি আর্ন করতে চাই, মানে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের একটা পরিচিতি ক্রিয়েট করতে চাই। তো এর জন্য আমি বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রচেষ্টা করে থাকি, হয়তো 10 বছর ধরে আমি রেইকির জন্য অপেক্ষা করেছি, হয়তো ওটার জন্য করতে হবে। কিন্তু এখন একটা আগে ছিল, যতদিন রেইকি শিখিনি মনের মধ্যে এটা ভাবতাম যে কি জানি করলে পারবো, মানে চেষ্টা করে দেখবো হবে, কি জানি আমার কি হবে না হবে না, এই একটা মানে মাথার মধ্যে কাজ করতো। এখন মানে বিশেষ করে রেইকিটা পাওয়ার পর থেকে, ল অফ অ্যাট্রাকশনটাকে বোঝার পর থেকে আমি এটা অন্তত বুঝি, আমি চেষ্টাটা করে যাই, চেষ্টার ফল একদিন নিশ্চয়ই পাবো, এটা আমার মধ্যে এখন এসেছে। তো 100% বিশ্বাসটা রাখতে হবে, পাবো, পেয়ে গেছি, পেয়ে গেছি, ল অফ অ্যাট্রাকশনে বলতে হয় পেয়ে গেছি, পেয়ে গেছি যখন বলছি সেই ভাইব্রেশনটি আমাকে পাইয়ে দিচ্ছে, আর তোমার কিছু ভাবতে হবে না। পৃথিবী অ্যাকচুয়ালি আমি দেখেছি পৃথিবী সবকিছু ল অফ অ্যাট্রাকশনেই চলে, এখান থেকে কেউ অস্বীকার করার জায়গাই নেই, কারণ আমরা সবকিছু আগে চিন্তা করি,
মাইন্ডে চিন্তা করে নি, তারপরে মন বলে, তারপরে আমরা কাজটা করি। তা বলতে বলাটাই মানে আমাকে অ্যাট্রাক করছিল, অফ অ্যাট্রাকশনের আওতায় পড়ে যাচ্ছে। তো ওটাই মেন, সেটা নানান রকম ভাবে হয়, এক একটা সাবজেক্টের জন্য এক এক রকম। তো মানি রেখের উপর যে দশটা সিম্বল আছে, সিম্বল গুলো ভীষণ ভালো। তো ওগুলো ওর জন্য তো মানি রেখিটা শিখতে হয়। তো যত ভিডিও তুমি দেখো, যত কিছু, সবাই তো আর শেখাবে বলে ভিডিও করছে না, যতটুকুনি বলা ততটুকুনি বলে, আসল শেখানো তো তার প্রতিষ্ঠানে গিয়ে শিখতে হয়। তো আমাদের এখানে আমরাও তাই বলছি, এই যে মিড্রাসটার সর্বজনের জন্যই, এটা আমার তোমার নয়, সবাই করতে পারে, বাসুদা সবাই করতে পারে। এবার তোমার অনেক সিম্বল বলে ইউটিউবে দেখি বলে, সেগুলো তো তোমার সিদ্ধ না হলে বা অ্যাসাইনমেন্ট না নিলে ওই সিম্বল গুলো কেন বলে আমি জানি না, বলাটাই তো উচিত নয়, কাজ করবে না। তো ওইগুলো দিয়ে কাজ করতে গিয়ে ওইটা মানুষের তো ক্ষতি হয়ে যাচ্ছে, কেন ওগুলো তার কাছে মিত, যে সিম্বলটা তার কাছে অ্যাটেনমেন্ট হয়নি তার কাছে সেই সিম্বলটা মিত, সে ওইটা নিয়ে কাজ করতে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। যদি একটা জিনিস আমি এখানে জানতে চাই, যেমন ধরো আমি রেকি নিয়েছি, কিন্তু আমার ফ্যামিলির আদার্স মেম্বার আমার হাজবেন্ডের রেকি নিয়ে, আমার বাচ্চা এখন ছোট, ওর এখন ধরো নেই, কিন্তু ধরো বসুধা সিম্বল যেটা আমরা টাকার জন্য ইউজ করি, আমি তো মানে যেটা আমরা পড়েছি যে বসুধা সিম্বল একটা কাগজে ড্র করে একটা চার্জ দিয়ে আমরা পার্সের মধ্যে রাখতে পারি, তো ওটা আমার অ্যাটেনমেন্ট আছে, আমি শিখেছি, আমি আমার পার্সে রাখলাম ওটা কাজ। কিন্তু আমি যদি আমার হাজবেন্ড কে দিই ওই সিম্বলটা, তাহলে কি যেহেতু ওর রেকি চার্জ নেওয়া নেই, তাহলে কি ওটা ওর জন্য ভালো হবে না খারাপ হবে? না, তুমি ওইটাকে চার্জ দিয়ে তুমি একসঙ্গে সবগুলো করবে, তুমি অনেকগুলি সিম্বল নাও না, অনেকগুলি বাসুদা করো, করে একসঙ্গে হাতের মধ্যে রাখবে বা হাতে রাখবে, আগে হাতের মধ্যে এখানেও বাসুদা চুকুরি এঁকে নেবে, এখানেও বাসুদা চুকুরি এঁকে নেবে, যে মাস্টার সিম্বল থাকে সেগুলোও করে নেবে, নিয়ে রেখে তারপর আরেকটা হাত চাপে দিয়ে তুমি এটাকে হিলিং করো। হিলিং 10-12টা কাগজ হলেও কোনো অসুবিধা নেই, 100টা হলেও অসুবিধা নেই, সবগুলোকে একসঙ্গে তুমি হিলিং করো, 10 মিনিট হিলিং করো, চার্জ হয়ে গেল, এইবার সেইগুলো তুমি বিভিন্ন জায়গায় রাখো, সেটা তোমার হাজবেন্ডের ব্যাগে রাখতেই পারো, তার জন্য কোনো অসুবিধা নেই, ড্রয়ারে রাখো, আলমারিতে রাখো, সব জায়গায় রাখা যাবে না, ওইটা টাকা সংক্রান্তই, বিজনেস এর জন্য অ্যাকচুয়ালি বাসুদা সিম্বল বিজনেস এর ঘরে রাখা যায়, দরজার ইতে রাখা যায়, টাকাটা আকর্ষণ করবে ওখান থেকে, যে যা কিছু আছে সবকিছুতে একটা ফ্লো হয়, ফ্লো হয়েই যাচ্ছে, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তো ওইটা থেকে এই ফ্লোটাই হচ্ছে। প্লাস আমি অ্যাফার্মেশন দিচ্ছি, চোখ দিয়েও তো মানুষ রেকি দেয়, চোখ দিয়ে রেকি হয় জানো তো, চোখ দিয়ে হয়, মন দিয়ে হয়, শরীর দিয়ে হয়, সবকিছু দিয়েই হয়। তো এইবার চোখ দিয়ে আমরা যখন প্রতিদিন দেখছি ভাসুদা ভাসুদা ভাসুদা, তারপর সে চকুরি 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 যে বলছি সঙ্গে সঙ্গে, ওখান থেকে একটা ফ্লো বেরোচ্ছে, প্রতিদিন চার্জ হয়ে যাচ্ছে, প্রথমে তো চার্জ দিয়েই রাখলাম, তারপরেও প্রতিদিন চার্জ হয়ে যাচ্ছে, ময়লা ঠলা হয়ে গেলে তুমি খুলে নেবে, নিয়ে ওগুলো ফেলে দেবে, জলে ভাসিয়ে দেবে বা মাটির তলায় পুঁতে দেবে, হ্যাঁ যেখানে সেখানে ফেলবে না, কেন ও যদি আমাকে টাকা আর্ন করে দেয় তাহলে ও শুদ্ধ জিনিস, তাহলে ওটা তুমি ভালোভাবে ম্যাস্ট করবে, মাটির তলায় পুঁতে দেওয়া সব থেকে ভালো, গঙ্গার জলে ফেলা সব থেকে ভালো, স্রোতে চলে যাবে, তারপর আবার নতুন তুমি লাগাও, যখন নতুন লাগাবে তখন তোমাকে আবার আমি পরে মিড্রাসটার সিম্বলটা নিয়ে আসছি, ওটাও এই টাইপেরই চার্জ দিতে হয়, আমি সেখানে সব বলবো, সেগুলো তোমরা ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। অনেক কিছু জানা গেল দিদি আজকের ভিডিওতে, তোমার কাছ থেকে অনেক কিছু জানলাম, তাহলে আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম, একটু বড় হয়ে গেল কিন্তু খুব প্রয়োজনীয়, আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখবেন ভীষণই এগুলো আমাদের নিত্যদিনে প্রয়োজনে লাগে। তাহলে নমস্কার, সকালে ভালো থাকবেন, নমস্কার।